জেল পুলিশের চাকরি প্রার্থীদের বাছাই পর্ব সমাপ্ত। শুক্রবার হয়েছে চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার এবং শারীরিক পরীক্ষা। বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে হয়েছে এই পরীক্ষা। বাছাই পর্বকে ঘিরে বেকারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। জেল পুলিশের চাকরির জন্য আবেদন করা চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার এবং শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে বাছাই পর্ব সমাপ্ত হলো শুক্রবার। গত 27 ডিসেম্বর থেকে শুরু হয় দক্ষিণ জেলা ভিত্তিক বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আবেদনকারীর সাক্ষাৎ পর্ব। 4 দিন ধরে চলে প্রার্থী বাছাই পর্ব। জেলার বিভিন্ন স্থান থেকে বহু তরুণ এবং যুবকরা চাকরির জন্য শারীরিক পরীক্ষা দিয়েছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডিএসপি তথা দক্ষিণ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়োজিত পুলিশ আধিকারিক শিবু দে বলেন, প্রত্যেক দিন 900 জন তরুণ এবং যুবকদের কাছ থেকে তাদের শারীরিক পরিমাপ সহ চাকরির জন্য প্রয়োজনীয় সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এই 4 দিনে প্রায় 3600 কাছাকাছি সাক্ষাৎকার নেওয়া হয়েছে আবেদনকারীর। 27/12/2022 থেকে আমাদের র্যালি শুরু হয়েছে। 27/12/22 আপনার টোটাল 900 এবং 28/12/22 আমরা টোটালি 900, 29/12/22 আমরা 850 টোটালি কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে আজকে একটা রানিং চলছে, আজকেও 978 মতো আছে। আজকে শেষ দিন। কিসের ইন্টারভিউ? এটা হচ্ছে জেলের ওয়ার্ডেন। জেল ওয়ার্ডেন এটা কোন জায়গায় নেওয়া হয়েছে? এটা অলতিপুরাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে নেওয়া হয়েছে। কতজন নেওয়া হবে? জেল পুলিশ নিযুক্তির পরীক্ষা গ্রহণ পর্বকে কেন্দ্র করে চাকরি প্রার্থী বেকার যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। শীঘ্রই এই পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।